19শে মে ভাষা শহীদ দিবস সামনে রেখে শিলচরে বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। বুধবার শিলচরে এবার প্রথম ইতিহাসে 19শে মে ভাষা শহীদ দিবস সামনে রেখে বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে শিলচরে। বরাক উপত্যকায় 3 জেলায় লোকেরা মিছিলে পা মেলাবেন বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ। ঐক্য এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই মিছিলে সামিল হয়েছেন 100টিরও বেশি সংগঠনের সদস্যরা। এছাড়াও স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। শিলচর করিমগঞ্জ হাইলাকান্দিতে শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে সম্মান জানাতে এই পদযাত্রায় আয়োজন করা হয়েছে। শিলচরের আঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হয়ে তারাপুর ভাষা শহীদ রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়েছে। মাতৃভাষা ও প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় ক্ষেত্রে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভাষাভাষীর গোষ্ঠীর মধ্যে এক সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তোলা হবে এই মিছিলের লক্ষ্য। এই পদযাত্রায় 100টি সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, মাতৃভাষার সম্মান রক্ষায় তারা এই পদযাত্রায় আয়োজন করা হয়েছে। 19শের চেতনাকে সামনে রেখে এই মিছিল মানুষকে ঐক্যসূত্রে বাঁধবে এই আশা রেখে প্রতিটি ভাষাপ্রেমী মানুষকে এই মিছিলে যোগদান করেছেন। মিছিল সফল করার লক্ষ্যে গত কয়েকদিন থেকে প্রতিটি সংগঠনের ছেলেমেয়েরা কাজ করে গিয়েছেন। তাদের কাছে একটাই উদ্দেশ্য, যাতে 19শের আত্মত্যাগের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। 19শে যে চেতনার সঙ্গে মিশে রয়েছে সেই কথাটাই তারা বলতে চাইছেন। শহীদদের রক্তে রঞ্জিত 19শে মে যাতে এই উপত্যকার প্রতিটি মানুষের হৃদয়ে স্থান পায়, সেটাই তাদের প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।